নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো প্যারা অলিম্পিক্স দু চব্বিশ রিসেন্টলি কিন্তু হয়ে গেল তো এখানে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে মূলত আলোচনা করব এই প্যারা অলিম্পিক্সে দু হাজার চব্বিশে ভারতের পারফরমেন্স ভারত কতগুলি মেডেল অ্যাচিভ করেছে ভারতের তরফে তো সেই সব নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে মূল আলোচনা হবে তো দেখো তোমরা জানোই যে এবছর যে প্যারা অলিম্পিক্স সেটা কিন্তু নর্মাল অলিম্পিক্সের তুলনায় অনেক গুণ ভালো পারফরমেন্স করেছে আমাদের প্যারালিম্পিক্সের অ্যাথলেটিক্সরা আমাদের যে নর্মাল অলিম্পিক্স হয়েছিল সেখানে দেখা গেছে একটিও গোল্ড মেডেল তারা কিন্তু নিয়ে আসতে পারেনি ভারতের তরফে সেখানে দেখা গেল যে প্যারা অলিম্পিক্স সেখানকার যে ভারতীয় অ্যাথলেটিক্সরা ছিল সেখানে সাতটি গোল্ড মেডেল তারা বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে এসেছে এবং নিঃসন্দেহে এটা কিন্তু প্যারা অলিম্পিক্সের ইতিহাসেও একটি উল্লেখযোগ্য সিজন বলতে পারো দুহাজার চব্বিশের সিজনটি এবং এরকম পারফরমেন্স গত যত প্যারা অলিম্পিক হয়েছে সেগুলোতে দেখা যায়নি এবং এবছরের যে নর্মাল প্যারা অলিম্পিক হয়েছিল এই প্যারিসের ফ্রান্সের প্যারিসে তো সেখানেও দেখা গেছে আমাদের সেই পারফরমেন্স করতে পারেনি তো এই যে ভেনু প্রতি যে অলিম্পিক্স হয় অলিম্পিক্স যে স্থানে হয় প্যারা অলিম্পিক্সে কিন্তু সেখানেই সংগঠিত হতে দেখা যায় তো দেখো এবছর যে প্যারা অলিম্পিক দু এটা কিন্তু এ বছর আঠাশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ গতকাল এটি লাস্ট ডে ছিল এবং সেখানে কিন্তু সমাপ্তি ঘোষণা করা হয়েছিল এবং দেখো এটা আমাদের জেনে রাখা ভালো যেহেতু এই যে প্যারালিম্পিক কম্পিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে মূলত গোল্ড মেডেলিস্ট গুলো যে রয়েছে ষাটটি গোল্ড মেডেল নিয়ে এসেছে এবং টোটাল কিন্তু ভারত টোয়েন্টি নাইন মেডেল নিয়ে এসেছে তো সেই লিস্টটা আমরা পরবর্তীতে আলোচনা করছি তো এখানে গোল্ড মেডেলগুলো বিশেষ ইম্পর্ট্যান্ট রয়েছে এবং আদার্স যে গুরুত্বপূর্ণ গুলো রয়েছে সেটা সেগুলো আমরা তোমাকে তোমাদেরকে ইন্ডিকেট করে দেব তো দেখো ওপেন যে সেরোমনি হয়েছে ওপেন সেরোমনিতে ফ্ল্যাগ বিয়ারার কে ছিল তো অলিম্পিক্সেও ফ্ল্যাগ বিয়ারার থাকে এবং এর যে প্যারা অলিম্পিক সেখানে কিন্তু ফ্ল্যাগ বিয়ারার থাকে তো সেখানে ওপেন সেরোমনিতে কারা ফ্ল্যাগ বিয়ার করেছিল অ্যাথলেটিক্স ভাগ্যশ্রী যাদব এন্ড সুমিত আন্তিল সুমিত আন্তিল কিন্তু এবছর গোল্ড মেডেল জিতেছে সেটা আমরা লিস্টে পরবর্তীতে জানবো সুমিত কে ছিলেন ইনি কিন্তু থ্রোয়ার ছিলেন ঠিক আছে মানে বর্ষা নিক্ষেপ করেছেন তো তিনি কিন্তু গোল্ড মেডেল পেয়েছেন এবং নবদীপ সিং তিনিও কিন্তু গোল্ড মেডেল পেয়েছেন অর্থাৎ দুজন পেয়েছেন গোল্ড মেডেল এই জেবলিন থ্রুতে কিন্তু দুজনের ক্যাটাগরি আলাদা ছিল একজন এফ সিক্সটি ফোর একজন এফ ফর্টি ওয়ান তো দেখো ক্লোজিং সেরোমনি তো আমাদের ফ্ল্যাগ বিয়ার করা হয় প্রতিটি অলিম্পিকে প্রতিটি দেশের তরফ থেকে তো সেই দেশের ফ্ল্যাগ বিয়ার করে ক্লোজিং সেরোমনি কি আর্চার হরবিন্দর সিং এবং স্প্রিন্টার প্রীতি পাল দেখো ছিল দা ফ্রিজেস ফ্রিজেস হ্যাট হ্যাটের মতন আকৃতি দেখতে তো এটা ছবি তোমরা নিচে দিয়ে দেব স্ক্রিনে তোমরা দেখতে পারবে তো ফ্রিজেস এটা হচ্ছে ম্যাসকট বছরের অলিম্পিক ম্যাচকোট কিন্তু এই ফ্রিজেস এবং প্যারা অলিম্পিক ম্যাসকোট হচ্ছে এই ফ্রিজেস সর্বপ্রথম এই যে প্যারা অলিম্পিক কোথায় হয়েছিল সর্বপ্রথম হয়েছিল রোম ইতালিতে ইতালির রোমে হয়েছিল উনিশশো সালে সেখানে অ্যাথলেটিক্স চারশো জন পার্টিসিপেট করেছিল তেইশটি কান্ট্রি তেইশটি দেশের চারশো জন অ্যাথলেটিক্স কিন্তু উনিশশো সালে যে ইতালিতে রোম সর্বপ্রথম প্যারা অলিম্পিক্স গেম অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে কিন্তু এই চারশো জন অ্যাথলেটিক্স পার্টিসিপেট করেছিল এবং সেটা হয়েছিল উনিশশো সালে দেখো এবছর হয়েছে বছর যে পার্টিসিপেট করেছে প্রায় চার হাজার অ্যাথলেটিক্স পার্টিসিপেট করেছে এবং দেখা গেছে যে পাঁচশো উনপঞ্চাশটি মেডেল ইভেন্টে তারা পার্টিসিপেট করেছে এবং বাইশটি আলাদা আলাদা স্পোর্টস এবং ভারতের তরফ থেকে চুরাশি জন অ্যাথলেটিক্স কম্পিট করেছে বারোটি ডিফেন্স স্পোর্টসে সেখানে দেখা যাচ্ছে বছর দুটো বেশি স্পোর্টসে কিন্তু ক্যাটাগরিতে তারা পার্টিসিপেট করেছে গত বছর দেখা গেছে এটাই দশটি স্পোর্টসে ভারতের অ্যাথলেটিক্সরা পার্টিসিপেট করেছিল বছর দেখো চীন কিন্তু সব থেকে বেশি তোমরা দেখতেই পারো যে প্রতি বছরই বলতে গেলে চীনের তরফ থেকে পারফরমেন্স সব থেকে ভালো থাকে এবং চীনই কিন্তু সব থেকে হাইস্ট লিস্টে থাকে তো চীনের তরফ থেকে চুরানব্বইটি গোল্ড মেডেল তারা পেয়েছে ছিয়াত্তরটি সিলভার মেডেল পঞ্চাশটি ব্রোঞ্জ মেডেল টোটাল দুশো কুড়ি এই যে র্যাঙ্ক টপ ওয়ান টু থ্রি ফোর র্যাঙ্ক যে করা হয় এই র্যাঙ্ক কিসের ভিত্তিতে করা হয় এই র্যাঙ্ক কিন্তু দেখো তোমরা যদি টোটাল কাউন্টিংয়েও যদি বেশি পাও কিন্তু গোল্ড মেডেল যদি কম পেয়ে যায় কোনো দেশ তাহলে দেখা যাবে যে সে কিন্তু লিস্টের নিচের দিকে থাকবে এবং যে গোল্ড মেডেল সব থেকে বেশি পাবে কিন্তু ওভারঅল মেডেল কম পেয়ে থাকলেও সে কিন্তু টপ র্যাঙ্কেই থাকবে সেখানে দেখা যাচ্ছে গ্রেট ব্রিটেন পেয়েছে ফর্টি নাইন গোল্ড মেডেল ফর্টি ফোর সিলভার মেডেল থার্টি ওয়ান ব্রোঞ্জ মেডেল টোটাল ওয়ান টোয়েন্টি ফোর মেডেল গ্রেট ব্রিটেন পেয়েছে অর্থাৎ দ্বিতীয় স্থানে দ্বিতীয় র্যাঙ্ক করেছে গ্রেট ব্রিটেন আর ইউনাইটেড স্টেটস পেয়েছে থার্টি সিক্স গোল্ড মেডেল ফর্টি টু সিলভার মেডেল এবং টোয়েন্টি সেভেন ব্রোঞ্জ মেডেল টোটাল পেয়েছে ওয়ান হান্ড্রেড ফাইভ অর্থাৎ থার্ড র্যাঙ্ক করেছে ইউনাইটেড স্টেটস নেদারল্যান্ড করেছে নেদারল্যান্ড পেয়েছে টোয়েন্টি সেভেন গোল্ড মেডেল এবং সেভেন্টিন হচ্ছে সিলভার মেডেল এবং টুয়েলভ হচ্ছে ব্রোঞ্জ মেডেল আলটিমেট তারা পেয়েছে ফিফটি সিক্স মেডেল এবং দেখো ভারত আঠারোতম স্থানে কিন্তু শেষ করেছে এবং তাদের মেডেল ভারতের মেডেল হয়ে রয়েছে সাতটি গোল্ড মেডেল নয়টি হচ্ছে সিলভার মেডেল এবং তেরোটি হচ্ছে ব্রোঞ্জ মেডেল ওভারঅল ভারত কিন্তু পেয়েছে টোয়েন্টি নাইন ম্যাডেল তো দেখা যাচ্ছে যে নর্মাল যে প্যারা অলিম্পিক না নর্মাল যে অলিম্পিক সংগঠিত হয়েছিল তো তার থেকে আয়োজিত হয়েছিল সেখানে ভারতে যে পারফরমেন্স ছিল তার তুলনায় কিন্তু এবছর প্যারা অলিম্পিকে আমাদের অ্যাথলেটিক্স খুব ভালো পারফরমেন্স করেছে দেখো প্যারা অলিম্পিক্সের ওপর কিন্তু যে সরকার তরফ থেকে অতটাও যে আর্থিক হেল্প করা হয় সেরকমটাও নয় এবং এখানে মূলত কিন্তু প্যারা অলিম্পিক্সে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জ অ্যাথলেটিক্স থাকে তাদেরকে কিন্তু খেলার সুযোগ করে দেওয়া হয় তো মেনলি বলতে পারো সেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে প্রত্যেক প্লেয়ারের কিছু না কিছু শরীরের দিক থেকে শারীরিক দুর্বলতা বা শারীরিক অক্ষমতা থেকে থাকে তো তারাই কিন্তু প্যারা অলিম্পিক্সে পার্টিসিপেট করে তো সেই মর্মে দেখা যাচ্ছে যে ভারত প্যারা অলিম্পিক্স রেজাল্ট খুব ভালো করেছে সেটা আমি বারবার তোমাদেরকে বললাম এই দেখো আচ্ছা এখানে যদিও দেখো অবনী লেখারা তিনি কিন্তু ফার্স্ট ভারতের তরফ থেকে এবছরের যে প্যারা অলিম্পিক্স হয়েছে প্রথম গোল্ড মেডেল এসেছেন তো তিনি কিন্তু ওমেন শুটিং এ দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং ক্যাটাগরিতে গোল্ড তিনি পেয়েছেন তারপরে মোনা আগরওয়াল তিনিও শুটিং দশ মিটার রাইফেল পেয়েছেন তিনি কিন্তু ব্রোঞ্জ পেয়েছেন প্রীতিপল ওমেন্স হান্ড্রেড মিটার টি থার্টি ফাইভ অ্যাথলেটিক্স তিনিও কিন্তু ব্রোঞ্জ পেয়েছেন যোগেশ ইঠুনিয়া মেন্স ডিসকাস থ্রো এফ ফিফটি সিক্স অ্যাথলেটিক্স দেখো এফ ফিফটি সিক্স দেখো তারপরে দেখবে এইভাবে এস এল থ্রি তারপরে টি থার্টি ফাইভ বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আবার আলাদা আলাদা ভাগ রয়েছে তো দেখো তোমরা নর্মাল ক্যাটাগরিতে নর্মাল যে গেম দেখো তো সেখানে দেখো বক্সিং বা কুস্তি বীরে দেখতে পারো যে সেখানে কেজি ভাগ করা থাকে ফিফটি ওয়ান কেজি ফিফটি থ্রি কেজি ফিফটি কেজি এরকম ভাগ করা থাকে তো সেরকম কিন্তু এখানেও তাদের ডিসেবিলিটির ওপর নির্ভর করে এরকম ভাগ করে কিন্তু দেওয়া হয় নিতেশ কুমার তিনি ম্যানস সিঙ্গেল এস এল থ্রি ব্যাডমিন্টনে গোল্ড মেডেল পেয়েছে তাও এই গোল্ড মেডেলগুলোকে কিন্তু তোমাদের পয়েন্ট আউট করতে হবে নীতেশ কুমার ব্যাডমিন্টনে পেয়েছে এস এল থ্রিতে ম্যান সিঙ্গেলস গোল্ড মেডেল থুলা শ্রীমাথি মুরু গেসানা ওমেন্স সিঙ্গেল এস ইউ ফাইভ ব্যাডমিন্টনে পেয়েছে সিলভার মনীষা রামাদাস উমেন্স সিঙ্গেল এস ইউ ফাইভ ব্যাডমিন্টনে পেয়েছে কি ব্রোঞ্জ মনীষ নার্বাল মেনস টেন মিটার এয়ার পিস্টল শুটিং সিলভার পেয়েছে রুবিনা ফ্র্যান্সিস ওমেনস টেন মিটার এয়ার পিস্তল পেয়েছে ব্রোঞ্জ প্রীতি পল ওমেন্স টু মিটার টি অ্যাথলেটিক্স ব্রোঞ্জ পেয়েছে নিশাদ কুমার তিনি মেন্স হাই জাম্প টি ফর্টি সেভেন অ্যাথলেটিক্সে পেয়েছে কি সিলভার ঠিক আছে তো তারপর দেখো দীপ্তি জীবনজি ওমেন্স ফোর হান্ড্রেড মিটার টি টোয়েন্টি অ্যাথলেটিক্স ব্রোঞ্জ পেয়েছে শরৎ কুমার মেন্স হাই জাম্প অ্যাথলেটিক্স পেয়েছে সিলভার মারিয়্পন তানগুভেলা মেন্স হাই জাম্প টি সিক্সটি থ্রি অ্যাথলেটিক্স বিভাগ ব্রোঞ্জ পেয়েছে অজিত সিং তিনি মেন্স জুবেলাইন থ্রো এ ফর্টি সিক্স অ্যাথলেটিক্সের সিলভার পেয়েছে তো জুবেলাইন থ্রোতে কিন্তু দেখো সিলভারও এসেছে এবং গোল্ড মেডেলও কিন্তু এসেছে তারপরে দেখো সুভাষ ইথরাজ তিনি মেন সিঙ্গেল এসেল ফরে সিলভার পেয়েছে ব্যাডমিন্টন এটা রাকেশ কুমার শীতল দেবী তিনি মিক্সড টিম কম্পাউন্ড ওপেন অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পেয়েছে ঠিক আছে সুমিত আন্তিল জুবেলাইন থ্রো এফ সিক্সটি ফোরে গোল্ড মেডেল পেয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সুমিত আন্তিল তিনি কিন্তু আমাদের যে প্যারা অলিম্পিক্স তার কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু ফ্লাগ বিয়ার করেছে এটা কিন্তু মাথায় রাখার ব্যাপার রয়েছে ওমেন সিঙ্গেল এস এইচ সিক্স ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পেয়েছে সুন্দর সিং গুরজার ম্যান্স জুবেলাইন থ্রো পেয়েছে ব্রোঞ্জ সচিন খিলাড়ি মেন্স শর্টপুট এফ ফোর্টি সিলভার হরবিন্দর সিং মেন্স ইন্ডিভিজুয়ালস রিকার্ভ ও পেনে পেয়েছে গোল্ড তো এটা কিন্তু মনে রাখবে আর্চারিতে পেয়েছে হ্যাঁ এটা আসতে পারে ধর্মবীর তিনি পেয়েছে মেন্স ক্লাব থ্রো ফিফটি ওয়ান পেয়েছে গোল্ড তো দেখো গোল্ড গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে সুমিত আন্তিল এটা মনে রাখবে এ নিয়ে হচ্ছে ফ্লাগ বিয়ারার এবছরে ভারতের ওপেনিং সেরেমনিতে সচিন খিলারি সচিন খিলারি দেখো এর আগে এফ ফর্টি সিক্স মেন্স শর্ট পুটে সিলভার পেয়েছে আবার মেন্স শর্ট পুট এফ ফর্টি সিক্স অ্যাথলেটিক্স এ সিলভার পেয়েছে তারপরে সিলভার যাই হোক এই নামটা ডবল হয়েছে ঠিক আছে সচিন খিলারি একটাই হবে হরবিন্দর সিং মেন্স ইন্ডিভিজুয়াল রিকার্ভ ওপেন আর চেরিতে হরবিন্দর সিং তারপরে ধর্মবীর ম্যান্স ক্লাব থ্রো ফিফটি ওয়ান ধরমবীর ধরমবীর ধর্মবীর ধর্মবীরটা বলেই গোল্ড পেয়েছে ঠিক আছে এটার দরকার নেই এই লিস্টার দরকার নেই এই লিস্টটা কিন্তু আমি তোমাদেরকে এখানেই বলে দিয়েছি ঠিক আছে এটাই উম প্রণব শুরমা প্রণব শর্মা হচ্ছে ম্যান্স ক্লাব থ্রো ফিফটি ওয়ান পেয়েছে সিলভার কপিল পারমার মেন্স সিক্সটি কেজি জুডো ব্রোঞ্জ পেয়েছে প্রবীণ কুমার মেন্স হাই টি সিক্সটি ফোর পেয়েছে গোল্ড ওকাটো হতোজে হতো সেমা মেন্স শর্টপুট এ ফিফটি সেভেন অ্যাথলেটিক্সে এ পেয়েছে ব্রোঞ্জ সিমরান ওমেন্স সিমরান এটা বোধহয় আগে বলা হয়েছে ঠিক আছে সিমরান আর নবদীপ নবদীপ সিং তো জানোই নবদীপ সিং গোল্ড মেডেল পেয়েছে শীতাল দেবী এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে শীতাল দেবী এটা আমি তোমাকে লিস্টে দিয়ে তো সিমরান মিটার ঠিক আছে তো এই ছিল আজকে টপিক তো আশা করছি বোঝা গেল আর এই সব এই সবগুলো গোল্ড মেডেলটাই বেশি ইম্পর্টেন্ট এই লিস্টে আর এই যে তোমাদের লিস্টটা দেওয়া রয়েছে এটাও মনে রাখবে এখান থেকেও প্রশ্ন আসতে পারে তো এই ছিল বিষয় তবে ভিডিওটি আজকে এখানে শেষ করছি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবে যারা এইরকম ইনফরমেশনের সাথে যুক্ত থাকতে চায় এবং যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তো তাদের সাইড থেকে এটা ইম্পর্টেন্ট আশা করছি তারাও লাভবান হবে তো যারা অবশ্যই চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলেগুনি কল নোটিফিকেশন ক্লিক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে লাইক করে দেবে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ